অলকি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। বাংলাদেশ পুলিশে কিন্তু নতুন করে একটা নিয়োগ পাইলাম, তো অ্যাকচুয়ালি নিয়োগটা আমি আগে থেকেই বলে নিই, তাহলে আমরা কিন্তু সবাই জানি যে এই মাসের ভিতরে আমাদেরকে নতুন করে একটা নিয়োগ দেওয়া হবে, সেটা হলো পুলিশ কনস্টেবলের নিয়োগ দেওয়া হবে। 10,000-এর মতো লোক নিয়োগ করবে। অ্যাকচুয়ালি এটা কিন্তু সেই নিয়োগ না, এটা কিন্তু অন্য একটা নিয়োগ, বাট পুলিশের এই দেখুন বাংলাদেশ পুলিশ একাডেমির এটার নিয়োগ। এখানে আপনি অষ্টম শ্রেণী পাশে কিন্তু আবেদনগুলো করতে পারবেন, সব কিছু এখানে দেওয়া আছে মোটামুটি। তো আমি এইটা নিয়ে এখন আপনাদের সাথে বিস্তারিত ডিসকাস করব, যেহেতু পুলিশের নিয়োগ। সো আমি আগে থেকেই বলে নিচ্ছি বন্ধুরা, যারা আবার ভাববেন যে ওই কনস্টেবলের নিয়োগ, তারা আগে থেকে চলে যান, অনর্থক আমাকে কোনো উল্টাপুল্টা কমেন্ট করার দরকার নেই, আমি আগে কিন্তু বলে দিছি। আর যাদের দরকার আছে না, যাকে না হয় সেটা আমি একটা মানে আবেদন করবই, সেক্ষেত্রে তারা আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। তো এইখানে অ্যাকচুয়ালি যেহেতু অষ্টম শ্রেণী পাশে আবেদনের অপশন আছে, সো দ্যাট আপনি অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে হবে এমন কোনো কথা না, আপনি চাইলে এসএসসি পাশে আবেদন করতে পারবেন, এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, নো প্রবলেম, বয়স থাকলে আপনি আবেদনটা করতে পারবেন। সার্কুলারের লিঙ্ক আমার ফার্স্ট কমেন্টে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে আপনারা ঠিক এই অবস্থাতে আসবেন। আসার পরে সর্বপ্রথম দেখবেন বাংলাদেশ পুলিশ, এটাতে জাস্ট ক্লিক করেন, করা মাত্র আপনারা সার্কুলারটি পেয়ে যাবেন। তো সার্কুলারটা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন দুই লেন, তো জাস্ট একটু পড়তে কষ্ট হবে, আপনারা একটু নামায়া পড়বেন। তো নামানোর জন্য জাস্ট রাইট বাটন ক্লিক করেন, সেভ ইমেজ পেয়ে যাবেন, এটা ক্লিক করলে কিন্তু নেমে যাবে। আর আমি একটু নামাই দেখাই, এটা অলরেডি নেমে গেল। দ্বিতীয়ত বন্ধুরা, আপনাদের হাত থাকা মোবাইল ফোন আছে, সেক্ষেত্রে একটু এই সার্কুলার উপর আঙুলে চাপ ধরলে দেখবেন ডাউনলোড পিকচার, ডাউনলোড ইমেজ, এরকম কিছু একটা শো করছে, আপনারা নামায় নেবেন। তো আমি একটু নামাইলাম, দেখলে আপনাদের সামনে এটা একটু বড় করে নিই। আমি কিন্তু আমার ডেস্কটপে আমার 22-ইঞ্চি মনিটর বন্ধুরা, এখানে কিন্তু দেখেন একদম ফাটে নেই, সো দ্যাট আপনাদের মোবাইল ফোনে এটা ফাটবে না, টেনশন ফ্রি থাকেন। তো আমি শুরু থেকে একটু বলি, গতকাল 17 তারিখ এটা পাবলিশ করছে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার রাজশাহীতে। তো এখানে যে পদের কথা বলছে, 1 নম্বর হলো পেইন্টার, এখানে পদ আছে একজন, সে বেসিক পাবে 9,000, ইন্টোটাল 21,800 টাকা স্যালারি পাবে। অষ্টম শ্রেণীর পাশে কিন্তু পেইন্টিংয়ের কাজে অভিজ্ঞতা থাকতে হবে। দেন 2 নম্বর হলো অফিস সহায়ক, এখানেও সে 8,250 টাকা স্যালারি পাবে, 20,010 টাকা স্যালারি পাবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন। এখানে শর্তাবলী, আপনি যদি এখানে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে যে কন্ডিশনগুলো মানতে হবে সেটা কিন্তু এখানে জাস্ট ডিটেলস দেওয়া আছে, আপনারা এটা অবশ্যই একটু দেখবেন। তো এখানে বন্ধুরা আরেকটি বিষয় হলো যে আবেদন কীভাবে করবেন না করবেন সমস্ত কিছুটা এখানে বর্ণনা করা আছে। আপনাদের কিন্তু এই ধরনের একটা চাকরির আবেদন ফর্ম নামাতে হবে, তো ওদের যে সাইটটা আছে সাইটে গেলে ঢুকলে আপনারা পাবেন সেইটা। তো এই ফর্মটার জন্য আপনারা যে কাজটা করবেন আমি আপনাকে বলি, আপনি কোনো কম্পিউটারের দোকানে চলে যাবেন, এই সার্কুলারটা নামায়া, নামানোর পরে গিয়ে বলো বন্ধুদেরকে বলবেন যে ভাই আমার এই ওদের যে এই ফর্মটা আছে এই ফর্মটা একটু নামায় দেন। ওদের এখানে দেখুন www.bpa.gov.bd ওয়েবসাইট দেয়াই আছে, এইখানে ঢুকলে কিন্তু সার্কুলারটা মানে এই ফর্মটা আপনারা পেয়ে যাবেন। এই ফর্মটা আপনারা নামাবেন, নামানোর পরে সুন্দর মতো নিজেতে ফিল আপ করবেন, সুন্দরতা নির্ভুল পাবেন যেন কোনো ক্ষেত্রে ভুলভাল না হয়। ফিল আপ টিলাপ করে বাকি এই ফর্মের সঙ্গে আর আনুষঙ্গিক কী কী কাগজপত্র দিতে হবে না হবে সব কিছু কিন্তু এখানটাতে উল্লেখ করা আছে, আপনারা জাস্ট এটি একটু দেখেন, দেখলেই একটু ব্যাপারটা বুঝতে পারবেন। দিয়ে জাস্ট আগামী 19-7 মানে সামনের মাসে 19 তারিখের ভিতর বিকাল 5টার ভিতর আপনাদেরকে এটা ডাকযোগে এই যে প্রিন্সিপাল বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহী কার্যালয়ে পৌঁছাতে হবে। তো সরাসরি কার্যালয়ে আবেদনপত্র গ্রহণ করা হবে না, মিথ্যা ভুয়া অসম্পূর্ণ ত্রুটি সম্পূর্ণ বিলম্বে প্রাপ্ত বাতিল বলে গণ্য হবে, বিষয়গুলো মাথায় রাখবেন। তো যাই হোক, বাকি বিষয়টা আপনারা একটু নিজে থেকে নামায় পড়েন, পড়লে ব্যাপারটা বুঝতে পারবেন। এখনকার মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।